আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাধারণ হজ এজেন্সির মালিকদের ব্যানারে হাবের সাবেক নেতারা এই প্যাকেজ ঘোষণা করেছেন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বাতিল হওয়া কমিটি মূলত এ হজ প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ ঘোষণা করেন হাবের সদ্য সাবেক কমিটির সভাপতি ফারুক আহমেদ সর্দার। খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে 5,23,000 এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 6,99,000 টাকা। গত 30 অক্টোবর সরকারি হজ প্যাকেজ ঘোষণার সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছিলেন, বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য 4,83,156 টাকা। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। ফারুক আহমেদ সর্দার বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য দুটি হজ প্যাকেজ করা হয়েছে, সাধারণ হজ প্যাকেজ ও বিশেষ হজ প্যাকেজ। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানি ছাড়া সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,23,000 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য 6,99,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 30 অক্টোবর 2025 সালে হজে যেতে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করে সরকার। ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী হজ খরচ ধরা হয়েছে 4,79,242 টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে 1,598 টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,75,680 টাকা। তবে সরকারি প্যাকেজে খাবার 40,000 টাকা ও কুরবানির জন্য 750 রিয়াল আলাদাভাবে নিতে বলা হয়েছে হাজিদের। বেসরকারি প্যাকেজে খাবার খরচ যোগ করে ব্যয় নির্ধারণ করা হয়েছে।